কোরআনের প্রতি মহব্বত বাড়া। কোরআনটারে মাঝে মাঝে তাকায় তাকায় দেখবেন আপনার জীবনের যন্ত্রণা যাতনা সব কোরআন থেকে যিনি যন্ত্রণাগুলা মুছে দিবেন। কোরআন পড়লে যন্ত্রণা থাকবে না ইনশাআল্লাহ বলে। এই পৃথিবীতে প্রতি সেকেন্ডে দুইজন করে মানুষ আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। কয়জন? কয় সেকেন্ডে? প্রতি সেকেন্ডে সারা ওয়ার্ল্ডে 40 সেকেন্ডে একজন একজন মানুষ এই পৃথিবী থেকে আত্মহত্যা করে মারা যায়। জাপানের মতো দেশ, আমেরিকার মতো দেশ, কানাডার মতো দেশ, অস্ট্রেলিয়ার মতো দেশে বিভিন্ন জায়গা আছে যেখানে আত্মহত্যা করে মানুষ, কিন্তু মুসলমানের ভিতরে আত্মহত্যার সংখ্যা বড়ই কম। কারণ মুসলমান এই কথা জানে, মুসলমানকে যিনি বড় বেশি আদর করেন ভালোবাসেন তিনি কে। সেই বছর পরীক্ষার প্রশ্ন একেবারে সোজা হন, বোর্ড থেকে বলে দেওয়া থাকে একটু কঠিন করে দেখেন না, এ প্লাসের বর্ণনা হয়ে যাবে, এই পোলাবন্ডে পরে জায়গা দেবো কই, একটু হার্ড করে খাতাটা দেখেন। আর যেই বছর পরীক্ষার প্রশ্নটা একটু কঠিন করা হয় বলে দেওয়া থাকে একটু খাতাটা সহজ করে দেখেন, নারে পোলাপান অনেক ফেল করবে, আমাদের দলের অসম্মান হয়। যে এরা যখন সরকারে ছিল তখন পরীক্ষার অবস্থা ভালো না, পোলাপান খালি ফেল করত, ঠিক কি না? দুনিয়ার জীবনে যদি পরীক্ষার ক্ষেত্রে এমনটা হয়, আপনি যদি দুনিয়ার জীবনে একটু কষ্ট করেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতেছেন, অনেক দরিদ্র লোক এমন আছে ক্ষুধার যন্ত্রণায় পড়ে নামাজ পড়তে চায় না, ঠিক না বেঠি? যদি কয় আয় ভাই একটু নামাজ পড়, কাল্লা সবকিছু আমার উপরে দিয়ে রাখছে, কি লিগা আজাব গজব দুঃখ যন্ত্রণা সব আমারে দিয়ে থইব, আমি নামাজ পড়বো? এই কামের মধ্যে আমি নাই কন্যা বেটা, কথাটা যে কইলি তুই, একটা কিডনি আল্লাহ যদি এখন চাপ দিয়ে ধরে যে এই ধর শেষ, এটা প্রত্যেক দিন এই কিডনি দিয়ে 1500 লিটার রক্তকে যিনি ফিল্টারিং করাইতেছে তিনি কে? তা আপনি আল্লাহর ঋণ শোধ করতে পারবেন? কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ আপনাকে দিয়ে রাখছে এই বডির ভিতরে, বিজ্ঞান অবাক হয়ে যায় বডি যন্ত্রাংশ গুলা দেখে, নিয়ামত গুলা দেখে, অঙ্গ প্রত্যঙ্গ গুলা দেখে। এই নিয়ামতের মাঝে যিনি চায় গোলাম আমার দিকে ফিরে আয় তিনি কি? সুতরাং আমার ভাইয়েরা পরীক্ষার মধ্যে আল্লাহকে বলে আল্লাহ আপনি যদি পরীক্ষা নেন আমরা উত্তীর্ণ হতে পারবো না, 5 নাম্বার উঠাতে পারবো না। আল্লাহ করোনাকালীন সময়ে কত মসজিদ বন্ধ হয়ে গেছে, ওমিক্রনের সময়ে ভয়াবহতা চলছে, আমেরিকায় খাদ্য সংকট দেখা দিয়েছিল, দোকানপাট পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছিল, সুপার শপ পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছিল, এমন অবস্থা যখন আমেরিকার মধ্যে চলছে আপনি একটু হিসাব করেন এই দেশে এখনো যিনি আমাকে আপনাকে ভালো রেখেছেন তিনি কি? আর নামাজ কামায় দিয়েন না, ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় ন্যস্ত, জোহরের সময় অফিসেতে মহাব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি, এসার সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে, এইভাবে আমি আমার নাম লিখালাম জাহান্নামীদের প্যানেলে। কোথায় লেখাবেন? এতক্ষণ ওয়াজ করছি জান্নাতে লেখাইতে, আপনি জাহান্নামে লেখাইবেন? কোথায়? কথা কয় না, কোথায় লেখাবেন? আল্লাহ যেন আপনাদেরকে জান্নাত হিসাবে কবুল করে, পড়েন আমিন। এবার বলেন 80 কয় নম্বরে? শেষ কথাটা বলি, কয় নাম্বার? আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা মনে রাখবেন কিনা বুঝবেন কেমনে? এইভাবে বুঝবেন আমার বায়রা, আই ওয়াফিকহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৌতের আগে যদি
কোন না কোন একটা ভালো কাজ করার সুযোগ আল্লাহ দিয়ে দেন, আপনি বুঝবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কি। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে আল্লাহর নবীর ছোট্ট একজন সাহাবী ছিল, মাত্র 16 বছর বয়সী সাহাবী। আল্লাহর নবীর এই সাহাবী মদিনা দিয়ে হাঁটতেছেন, নজর পড়ে গেছে একজন মহিলা গোসল করতেছেন, অপরিচিত মহিলা, নজরের খেয়ানত হয়ে গেছে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে নিজেকে গোপন করে ফেললেন। আল্লাহ কেমন করে এত বড় গুনাহ করে ফেললাম, আমি না নবীর আদরের সাহাবি, আমি না বার্তাবাহক সাহাবি, কেমন করে এত বড় গুনাহের কাজ করে ফেললাম। আরব বেদুইনদের কাছে গিয়ে পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন, সন্ধ্যাকালীন সময়ে প্রতিদিন নেমে আসতেন, সামান্য এক পেয়ালা দুধ লোকেরা ওনাকে দিত, একদিকে দুধটা পান করতেন, অন্যদিকে জর্জর করে চোখের পানি গুলা ছাড়তেন। আল্লাহ কেন চোখের খেয়ানত করেছি, আল্লাহ কেন চোখ দিয়ে অপরিচিতা মহিলা দেখে ফেললাম, আল্লাহ কেন এই চোখটা দিয়ে মহিলার গোসল করা অবস্থায় তাকালাম, নিজেকে গোপন করে ফেললেন। আল্লাহর নবী দীর্ঘদিন হয়ে যায় ওনাকে পায় না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করলেন, খুঁজে নিয়ে আসো। খুঁজতে খুঁজতে হয়রান, কোথাও পাওয়া যায় না। মক্কা মদিনার মাঝখানের জায়গা, পুরাটা আরব বেদুইনরা থাকে, পাহাড় আর পাহাড় বেষ্টিত এই জায়গার মধ্যে থামলেন, জিজ্ঞাসা করলেন, 16 বছর বয়সে তাগড়া লম্বা চুর একজন যুবককে কি দেখেছ? জবাব আসল না, তাগড়া যুবককে দেখি নাই, জীর্ণ শীর্ণ শুকনা একটা যুবককে দেখেছি, গুজা হয়ে গেছে এমন একটা যুবককে দেখেছি। ওমরের বুঝতে বাকি রইল না এটাই সেই যুবক হবে, অপেক্ষা করতেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে সালাবা আসতেছে, দুইটা চোখ দিয়ে জর্জর জর্জর করে চোখের পানি গুলা পড়তেছে, এক পেয়ালা দুধ সামনে বাড়িয়ে দিয়েছে, এক পেয়ালা দুধ দিয়েছে আর জর্জর করে চোখের পানি ছাড়তেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আরো ভয় পেয়ে গেলেন, আমার নামে কি আল্লাহ পাক মুনাফিক হিসাবে কোনো আয়াত নাজিল করে দিয়েছে নাকি, আমি এত বড় গুনাহ করে ফেলেছি, এত বড় অন্যায় করে ফেলেছি, না না তোমার নামে এমন কোন আয়াত নাজিল হয় নাই। আল্লাহর নবী তোমাকে না পেয়ে বড় কষ্টে আছে, আল্লাহর নবী বারবার তোমাকে নিয়ে যেতে বলেছে। সালাবা রওনা হয়েছে, আল্লাহর নবীর সামনে যখন দাঁড়িয়েছি ফুপা ফুপা কাঁদতেছে আর কাঁদতেছে, ও গো নবীজি এত বড় অন্যায় করে ফেলেছি। আল্লাহর নবী বলতেছেন, ও সালাবা তাওবা করো, মাফ চাও, যিনি মাফ করে দিবেন তিনি কি। সালাবা কাঁদতেছে, আল্লাহর নবী আদর করে বললেন, আদরের সালাবা তোমার মাথাটা আমার মুবারক কোলের উপরে রাখো। কোলের উপরে মাথাটা রাখতে বললেন, সালাবার কান্না আরো অনেক বেড়ে গেল, ফুপায় ফুপায় আরো জোরে জোরে কাঁদতেছে। হঠাৎ করে সালাবা বলতেছে, ও গো নবীজি আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা রগে রগে গোষ্ঠের ভিতরে ভিতরে পিঁপড়া যেন কামড়াচ্ছে, এমন ব্যথা এমন যন্ত্রণা হচ্ছে। আল্লাহর নবী বললেন, সালাবারে আর সময় বাকি নাই,
একটু পরেই মালাকুল মৌত চলে আসবে, এখনই পড়ে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখনই শাহাদা পাঠ করলো সাহাবা, আর দেরি হয় নাই, একদিকে শাহাদা পাঠ করতেছে, অন্যদিকে আল্লাহ নবীর আদরের সাহাবি দুনিয়া থেকে বিদায় নিয়ে ফেলেছে। যখনই বিদায় নিয়ে ফেলেছে, নবীজি বলল সাহাবীরা রে গোসলের ব্যবস্থা করো, গোসল করানো হলো, কাফরের কাপড় জড়ানো হলো, আল্লাহর নবী নিজেই জানাজার নামাজ পড়ায় দিলেন, কবরস্থ করলেন। বাড়ি ফিরে যাওয়ার সময় পা টিপে টিপে নবীজি বাড়ির দিকে যাচ্ছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো নবীজি, এত হিসাব করে করে আস্তে আস্তে কেন পা ফেলছেন? এত বড় মদিনার প্রশস্ত রাস্তা, এত বড় রাস্তা রেখে আস্তে আস্তে কেন আপনি পা ফেলেন? আল্লাহর নবী বললেন, শোনো, আমার সালাবাকে আল্লাহ এত ভালোবেসে ফেলেছে, আমার সালাবার জন্য এত পরিমাণ ফেরেশতা আল্লাহ নাজির করে দিয়েছে, আমি নজর করে দেখতেছি পা ফেলে হাঁটার মতো জায়গা না। আমার বন্ধুরা, আল্লাহ আপনারে মনে রাখবেন কিনা, ভালোবাসবেন কিনা বোঝার জন্য আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগে যদি আমার আল্লাহর জন্য কোনো কাজ করে যেতে পারেন, আপনি মৃত্যুর আগেই জেনে যাবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কি। সেদিন আল্লাহ অনেক মানুষকে ভুলে যাবেন, আর অনেক মানুষকে আল্লাহ বলবে, গোলাম তোর তো অনেক গুণা ছিল, এই সব কি তোর গুণা না? বান্দা বলবে, আল্লাহ সবই আমার গুণা, আমার গুণা দিয়ে সব ভরা। আল্লাহ আমি তাকে দেখতেছি নিরানব্বইটা খাতা ভরতে আমার গুনা। সেদিন আল্লাহ বলবে, গোলাম আজকে কি তোর বাঁচার কোন উপায় আছে? না আল্লাহ, বাঁচার মতো কোন উপায় নাই। আল্লাহ বলবে, ওয়ালাকা শাইউন ইনদি, তোর জন্য এমন একটা জিনিস আমি আল্লাহর কাছে আছে, যে জিনিসটা দিয়ে আমি আল্লাহ নিরানব্বইটা খাতা ভর্তি তোর গুনাহ, এত গুনার পরেও যিনি তোকে মাফ করে দিব, ক্ষমা করে দিব তিনি কি। লোকটা বলবে, আল্লাহ কি জিনিস? আল্লাহ পাক একটা বেতা কাবার করবেন। লোকটা বলবে, মা হাদিহিল বেতা কাব, মা হাদিহি সিজিল্লাত, ও আমার মালিক কেমন আইডি কার্ড এটি? এত গুনার মোকাবেলায় সামান্য আইডি কার্ড দিয়ে কি হবে? এবার নিরানব্বইটা খাতা একদিকে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আইডি কার্ডটা আরেকদিকে রাখবে। হাদিস সাক্ষী, ফাতশিত সিজিল্লাত, নিরানব্বইটা খাতার পাল্লা কাঁপতে কাঁপতে হালকা হয়ে যাবে, আল্লাহর আইডি কার্ডের পাল্লা যিনি ভারী বানায় দিবেন তিনি কে? আল্লাহর গোলামেরা যারা আজকের মাহফিলে আসলেন বসলেন, পাঁচটা বিষয় যদি বাড়ি নিয়ে যেতে পারি, এক নম্বরে মানুষকে কষ্ট দেওয়া যাবে না, মানুষকে কখনো কষ্ট দেওয়া যাবে না।
মানুষকে যদি কষ্ট না দেন, মানুষ যদি মহব্বত করে, বুঝবেন যিনি মহব্বত করে ফেলেছে, ভালোবেসে ফেলেছে তিনি কে। দুই নম্বরে কোরআনকে আপনি মহব্বত করেন, কোরআনের এই মহব্বতের কারণে আপনাকে যিনি মহব্বত করে ফেলবে, ভালোবাসবে তিনি কে। তিন নম্বরে নবীর সুন্নতকে যে যত বেশি মহব্বত করবেন। এখন দেখেন আমাদের চুল কাটা, আমাদের খানা দানা চলা ফেরা সুন্নত অনুযায়ী নেই, ঠিক কিনা বলে? সুন্নতকে আপনার মহব্বত করে আপন বানান, আল্লাহ আপনার মহব্বত করুন। চার নম্বরে পরীক্ষার সময় আল্লাহরে বলবেন, আল্লাহ পরীক্ষা নিলে আমরা পাশ করতে পারবো, বিনা পরীক্ষায় মাফ করে দেন। পরীক্ষা যদি আসে আল্লাহর কাছে ভিখারির মতো পানাহ চাবেন, যিনি আমাদেরকে পরীক্ষা থেকে উত্তীর্ণ করবেন, হেফাজত করবেন তিনি কে। এরপরে কয় নাম্বার? পাঁচ নাম্বারে হুসনুল খাতিমা, শেষ যার ভালো হবে তার সব ভালো। শেষ ভালো কেমনে বুঝবেন? সবসময় ভালো ভালো কাজের মধ্যে থাকবেন। আল্লাহ কত গোলাম দুনিয়া থেকে বিদায় নেয় সেজদা অবস্থায়, কত গোলাম দুনিয়া থেকে বিদায় নেয় কোরআন পড়া অবস্থায় মারা গিয়েছে, কত গোলাম বিদায় নেয় রোজা মুখে আছে ইফতারির আগ মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কত আল্লাহর গোলাম জমিনে দিন কায়েমের জন্য বের হয়েছে আর কোনদিন ফিরে আসে নাই, কত আল্লাহর গোলাম শাহাদা উচ্চারণ করতে করতে বিদায় নিয়ে ফেলে, কত আল্লাহর গোলাম এমন আছে মসজিদে নববীতে মদিনাতুল মুনাওয়ারাতে, মদিনায় যাওয়ার পরে মৃত্যুবরণ করে, আল্লাহ নবী বলেন ওয়া আনা শাহিদুন লাহু, আমি তার পক্ষে সাক্ষী দিব, আল্লাহ তোমার এই গোলাম আমাকে বড় মহব্বত করত, মদিনায় মৃত্যুবরণের তামান্না ছিল, আল্লাহ আমার ভূমিতে মদিনাতুল মুনাওয়ারায় রয়ে গেল, আল্লাহ তুমি মাফ করে দাও। নবী যখন দোয়া করবেন যিনি মাফ করে সৌভাগ্যবান বানায় দিবেন তিনি কে। কত মানুষ মারা যায় তাওয়াফ করা অবস্থায়, কত মানুষ হজ করা অবস্থায় মারা যায়। এই মৃত্যুগুলো এমন মৃত্যু, ইউয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগে যদি আপনি ভালো কাজ করতেছিলেন আর এই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনি মৃত্যুবরণের সময় টের পেয়ে যাবেন যিনি আপনাকে মহব্বত করতেছিল, মহব্বতের উপরে যিনি মৃত্যু দিলেন তিনি কে। এই যে কত কারি দেখলাম কিছুদিন আগে, একজন কারি দেখছি তেলাওয়াত চলতেছে, এই তেলাওয়াতের মধ্যেই ঢলে পড়ছে, আলোচনা করতেছে আলোচনার মধ্যে ঢলে পড়ছে, এটা ভালো মৃত্যুর আলামত। আপনি যখন ইবাদত বন্দিগির মধ্যে মৃত্যুবরণ করবেন ভালো মিত্র আলামত এটি, এই পাঁচটা আলামত নিয়ে দুনিয়ার মধ্যে যদি দিনাতিপাত করতে পারেন আপনি পরিষ্কার ভাবে বুঝে নিবেন যিনি মহাব্বত করে ফেলেছে ভালোবেসে ফেলেছে তিনি কে। আমার ভাইরা শয়তানের চাবি বলছিলাম কয়টা বলতে পারিনি, আপনারা ভুলে গেছেন, আমারে ধরায়ও দেন না, কয়টা এখন রাত বাজে কয়টা, হাই হাই রে, চাইছিলাম 11:30 শেষ করুন, কথা এমন একটা যন্ত্রণার জিনিস, এটা খালি বড় হয় খালি বড় হয় খালি বড় হয়। আসেন তো তরুণরা কি কো, তিনটা তিন মিনিটও লাগবো না ইনশাল্লাহ কর। এক নাম্বার চাবি ইদা নাসিতা যানবাক, শয়তান এক নম্বরে বলে গুনা যে একটু একটু করছস, এরম একটু একটু গুনা সবাই করে, শয়তানের প্রতিদিন এটা কয় কি কয় না, প্রতিদিন শয়তান আপনাকে ঘুম থেকে উঠার পরে বলে গুনা করতে বের হন, আপনি বলেন এই করোনাকালীন সময়ে আমার আল্লাহ আমাকে ভালো রেখেছে, নেয়ামত দিয়েছে,
আমি আর গুনার দিকে যাব না। যখনই আপনি গুনার দিকে যাবেন না বলেন, তখনই শয়তান জিদ ধরে আপনার সঙ্গে, কল ফাবিমা গাইতানি লাকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম থুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين চ্যালেঞ্জ করতেছে শয়তান আল্লাহ। আমি চ্যালেঞ্জ করলাম, মানুষকে দেখে নেব কেমনে জান্নাতের পথে যায়। ডান দিক থেকে আসবো, বাঁ দিক থেকে আসবো, সামনে থেকে আসবো, পিছন থেকে আসবো, অধিকাংশ কোন আমি শুকরিয়া আদায় করবে না। আজকের মাহফিল থেকে যাবে, ফজরের নামাজ পড়বে না, এমন কি এশার নামাজ না পড়ে ঘুমাবে এমন শ্রোতা আছে না? নিয়তটাকে পাকা করেন, শয়তানের নিকৃষ্ট গালে চাপেটাঘাত করেন। আর আজকের এখান থেকে আয়াতটা নিয়ে যান, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যিনি আমার তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, তিনি কি? সুতরাং এক নম্বরে শয়তানের চাবির মধ্যে চপেটাঘাত করেন, গুনারে ছোট মনে করেন না। যখনই বলবে এমন গুনাহ সবাই করে, আপনি বলবেন আমি তওবা করব। কতক্ষণ তওবা করবেন? হাত্তা তুহজিনা শয়তান, শয়তান যতক্ষণ ক্লান্ত না হবে তওবা করে যান, তওবা করে যান। যিনি মাফ করবেন তিনি কি? দুই নাম্বার শয়তানের চাবি, ইজাস্তাকসারাল ইনসানু আমালহু, আমল যখন বাড়ায় দিছেন, শয়তান এবার আইসা বলবে একটু মানুষের কাছে বল তুই কয় রাকাত তাহাজ্জুদ পড়স, তখন বলবে 70-72 রাকাত পড়ি আর কি। তখন বলবে আমি একলাই আছি এলাকায়, নেককার দিনদার ভালো মানুষ হুজুর একটাও ভালো মানুষ নাই, সব মুনাফিক সব খারাপ, খালি আমি একলা ভালো মানুষটা আছি, এরকম লোক আছে না? নাই। মান ক্বালা হালাকান্নাস হালাকান্নাস ফাহুয়া হালাকুম, যেই লোকটা বলে মানুষ ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে, আল্লাহ নবী বলেন তুমি বড় ধ্বংসের মধ্যে আছো। আপনি যদি একটু নিজেকে ছোট মনে করেন, যিনি বড় বানায় দিবেন তিনি কি? বাইজিদ বুস্তামির ঘটনা খুব ছোট করে বলি, এলাকার মধ্যে বৃষ্টি হচ্ছে না, সবাই বললো হুজুর আপনি একটু দোয়া করে দেন। উনি বললো আমি আর কি দোয়া করবো, আমি বের হয়ে গেলে বৃষ্টি আসবে। উনি তাওবা করতে করতে বের হয়ে গেলেন। বাইজিদ বুস্তামি যখনই বের হয়ে গেছে, যিনি কুদরতি দয়ায় বৃষ্টি, নিচেই চুপচাপ এক কোনায় বসে বসে মাহফিলের কথাগুলো শোনার জন্য দিল লাগায় বসে আছে। আল্লাহ যেন আমার ভাইকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করেন, সকলে পড়েন আমিন। আজকের এই মাহফিলে সম্মানিত প্রধান অতিথি হাদারাত মেহমান বৃন্দ, বিশেষ করে আজকের মাহফিল পরিচালনা কমিটি যাকে পরিচালনা রেখেছেন জনাব মোহাম্মদ জুবাইর হোসেন সাহেব, সম্মানিত ইমাম অত্র মসজিদ, আল্লাহ যেন ওনাকেও হায়াতে তৈয়বার সাথে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। আমার আগে আলোচনা রেখেছেন মোল্লা আব্দুর রহমান ফরিদপুরি সাহেব, খুব সুন্দর করে কথাগুলো বলেছেন, আমি শুনেছি বসে বসে। আল্লাহ পাকের কাছে দোয়া করছি আমার প্রিয় ভাইয়ের জন্যে, আল্লাহ পাক যেন হাফেজ মোল্লা আব্দুর রহমান ফরিদপুরি হাফিজাহুল্লাহ, ওনাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কাবিলিয়াতের সাথে দ্বীনের খিদমত আঞ্জাম দেওয়ার তৌফিক যেন আল্লাহ দান করেন, পড়েন আমিন। আজকের এই মাহফিলে জাতির শ্রেষ্ঠ সন্তান
ওলামা, ফুদালা, খুতাবা, ইমামে মাসাজিদ যারা আসছেন বসছেন, সকলের জন্য আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন জাতির এই ক্লান্তি লগ্নে প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুক। পড়েন আমিন। উপস্থিত হয়েছেন আমার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আজিজ তলাবা, তারুণ্যের উচ্ছ্বাস দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণেরা, পর্দার অন্ত আড়ালে আছে আমার মা এবং বোনেরা, অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য আমার এক যাক ইউটিউবার ভাইয়েরা আজকের এই মাহফিলে এসেছে, যারা অনেক কষ্ট করে দূর দারাজ থেকে আসে, শুধুমাত্র এই মাঠে নয় বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য যারা কষ্ট করে, আল্লাহ পাক তাদেরকেও কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়ে না আমি, যারা আজকে আমরা মাহফিলে আসলাম বসলাম, মহান মালিক আমাদেরকে তৌফিক দান করলেন আল্লাহ পাকের আলিশান দরবারে অবনত চিত্তে শুকর গুজারি আদায় করি, সকলে পড়ি কালিমাতুস শুকর আলহামদুলিল্লাহ। আরেকটা বার কি আমরা বলতে পারবো? এর চাইতে আরেকটু বড় আওয়াজ নিয়ে বলতে পারবো? দেখি কেমন আওয়াজ আপনাদের আছে, দেশ চালান আপনারা, তা আওয়াজটা তো দেশ চালানোর মতো হওয়া দরকার, একটু বড় আওয়াজে বীরের মতো আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি দেখতেছি মুরব্বির আওয়াজ করলো, যুবকেরা এখনো মুখের তালা খুলে নেয়, কারণ যুবকরা চিন্তা করছে হুজুর আরেকটু পরে আমরা বলব। এই মাহফিলে যুবক বেশি না মুরব্বিরা বেশি? যুবক বেশি, একজন যুবক বলছে হুজুর আমরা বেশি। আপনারা যে যুবক এটা অনেক যুবকরা ভুলে গেছে, এবার দেখতে চাই যারা তাগড়া যুবক, বয়স এখনো ৩০ সুই সুই, ৩০ উপরে যায় নাই, আপনি একটু আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ। কি আপনাদের বয়স কত? এবার দেখি যাদের বয়স ৩০ উপরে, আমার সম্মানিত সিনিয়র সিটিজেন যারা আছেন, আপনি একটু আওয়াজ করে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মুরব্বীদের বয়সের অভিজ্ঞতা তো অনেক, এজন্য শেষে একজন বলছে যে আওয়াজটা হুজুর একেবারে কম না আমাদের। এবার দুই গ্রুপ একত্রে মিলে আমরা বলি তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই তো একটু সুন্দর আওয়াজ হয়ে গেছে। এবার দেখতে চাই কালকে আমার বোন মুস্কান ঠিক যেভাবে লিল্লাহে তাকবীরের স্লোগান দিয়েছিলেন, আজকে গোপালগঞ্জের মাটিতে এই রকম একটা তাকবীর দেন তো দেখি। আমার মনের একটা চাওয়া ছিল এটা যে একেবারে তরুণ একজন তাকবীরটা দিবে, আমার চাওয়া অনুযায়ী আমি দেখলাম তাকবীরটা দিয়েছে বুড়া মানুষ না তরুণ, মাশাআল্লাহ। এই রকম তরুণরা যখন তাকবীর দিবে, এই রকম তরুণরা যখন তাকবীর ধ্বনি উচ্চারণ করবে আর মনে প্রাণে বিশ্বাস করবে আমার স্লোগান তাকবীরের ধ্বনি, আমার স্লোগান লিল্লাহে তাকবীরের ধ্বনি, এই তাকবীরের ধ্বনির সামনে বাতিল পরাভূত হতে বাধ্য, ঠিক তবে ঠিক। গতকালকে তারা ২০০ জন মিলে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে বলে কর্ণটাকে যখন একজন মুসলমান একজন মুসলিমার অনুরমণীকে যখন বাধা দেওয়া হচ্ছিল, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরির মতো লিল্লাহে তাকবীর ধ্বনি দিয়ে যখন গর্জে উঠেছিল তাদের ধ্বনির সামনে লিল্লাহে তাকবীরের ধ্বনি বিজয়ী হয়েছিল, ঠিক না বেটি? এরকম লিল্লাহে তাকবীরের ধ্বনি আমাদের হৃদয়ে বেঁচে থাকুক আমরা চাই কি? না।
জোরে বলেন চাই কি? আল্লাহ রাব্বুল আলামিন লিল্লাহে তাকবীর বলার মধ্য দিয়ে ওয়াকাব্বিরহু তাকবীরা, যার নামকে বড় করে উচ্চারণ করলেন, স্বীকার করে নিলেন আমার মালিককে যখন আপনি বড় করলেন, আমার মালিকের নামটা যখন আপনি বড় আওয়াজে বললেন, আপনি যেই প্রান্তে দাঁড়ায় বলবেন কাফেরদের সংখ্যা যাই হোক না কেন, আপনি যদি আল্লাহর নামটাকে বড় আওয়াজে বলেন আপনার হিম্মতের কারণে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কি? একজন মুসকান দ্বারা যখন তাকবীর দিল, আমি তাকিয়েছিলাম আর চিন্তা করতেছিলাম আল্লাহ, এটার নাম ইমানের জোর। এই ইমানের জোর যদি আবার জাগ্রত হয়ে যায়, আবার সারা দুনিয়ায় যিনি কালেমার পতাকাকে উড্ডীন করে দিবেন তিনি কি? আমাদের পার্শ্ববর্তী যারা নিজেদেরকে অসাম্প্রদায়িক মনে করেন, আজকে আমরা দেখতে পাচ্ছি উস্কানি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য তারা চেষ্টা করতেছে, ঠিক না বেঠি? আমার দেশে একজন হিন্দুর যদি হাতের মধ্যে কোনো লতা টতা থাকে, ফিতা থাকে, গলার মধ্যে যদি পৈতা থাকে, যদি বিবাহ হয়ে যাওয়ার কারণে মাথার ভিতরে সিঁদুর থাকে, হাতের ভিতরে যদি শাখা থাকে, আমার দেশে যেমন আমরা কখনো তাদেরকে বাধা দেই না, একজন মুসলিম হিসেবে আমাদের পার্শ্ববর্তী দেশেও তাদেরকে বাধা দেওয়ার কোনো অধিকার তারা রাখে না, ঠিক না বেঠি? আজকে অমুসলিমরা পর্যন্ত এই বিষয়টা নিয়ে কথা বলছে, তারাও পর্যন্ত মুসলমানের ড্রেস নিয়ে কথা বলছে, যে একজন নারী যদি শর্ট ড্রেস পরতে পারে, ছোট ড্রেস পরতে পারে, এটা যদি তার স্বাধীনতা হয়, সে তার চেহারা কেন ঢেকে রাখতে পারবে না? চেহারা ঢেকে রাখা এটা এক মিনিটের জন্য না, সার্বক্ষণিক যিনি ফরজ করে দিয়েছেন তিনি কে? আজকে এই মুস্কান আমাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, ও মুসলমানেরা 1450 বছর পিছনে ফিরে যাও, আল্লাহর নবীর হাদিসটা নিয়ে আসো, আল মারআতু আওরা, মহিলারা ঢেকে রাখার জিনিস, মহিলাদেরকে ঢেকে রাখতে হবে। নারীবাদীরা যারা আজকে নারীদের কথা বলে বারবার নারীদেরকে পথে নামাচ্ছে, আজকে তোমাদেরকে বলি মুসকান থেকে শিক্ষা নাও, মুসলমান নারীদেরকে পর্দার ভিতরে থাকার তৌফিক দান যেন, সেজন্য মুসলমান নারীদেরকে তোমরা বাহিরে বের করার জন্য টানা হাসরা করবা না, ঠিক না বেঠি? এই তৌফিক আমরা আল্লাহর কাছে কামনা করছি, আমাদের দেশের নারীদেরকে আল্লাহ যেন এই বুঝটুকুন দান করে দেন, পড়েন আমিন। মুস্কানের ভিতরে যে চেতনার যে বুঝটুকুন আসছে, এই বুষ্টুকুন তো আমার ভিতরে আসা দরকার, আল মারআতু আওরা, মহিলারা ঢেকে রাখার জিনিস। বলেন আল্লাহকে কি আমরা কোনোদিন দেখছি? না। সবাই বলেন আল্লাহকে দেখছি? না। আল্লাহকে কোনোদিন আমরা দেখি নাই। আল্লাহর দাম কম না বেশি? বেশি। সবচেয়ে বেশি দাম আল্লাহর, কারণ আল্লাহকে আল্লাহ তাআলা ঢেকে রাখছে। লাইলাতুল কদর আমি আপনি দেখি নাই, কবে হবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভাব্য শেষ রজনীর দশম, শেষ রজনীগুলার বেজর রাতগুলোতে তালাশ করতে বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদর, শেষ বেজর রাতগুলোতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। কদরের রাতের দাম এত বেশি কেন? কারণ কদরের রাতকে যিনি ঢেকে রেখেছেন তিনি কে? জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন ঢেকে রাখলেন, এজন্য জান্নাতের দাম বেশি। আমার নারীরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমাদের স্ত্রী যারা, তাদেরকে ডেকে রাখার মধ্য দিয়ে যিনি সম্মান বাড়ায় দিয়েছেন তিনি কে? ইস্তাশফাহাশ শয়তান, যখনই নারীরা বের হয় বাহিরে, তখনই যুবকদের মাথার উপরে শয়তান বড় হয়ে যায়, শয়তান বড় হয়ে ঘাড় উঁচুর দিকে এভাবে উঠায় দেয়। রসুলের শব্দ চয়ন লক্ষ্য করেন, ইস্তাশরফাহাশ শয়তান, তখন গাড়টার এইভাবে উঁচা করে দেয়, দেখ দেখ কে যাইতেস। ঠিক যখন ঘাড় উঁচা করে দেয়, তখন প্রথম একটা যুবকের নজর নষ্ট হয়, এরপরে দুইজনের নষ্ট হয়, পাশের সব বন্ধুদের নজর নষ্ট হয়। এজন্য আজকে যতজন এখানে বসা আছেন,
মুস্কান যেমন এক স্লোগান দিয়ে সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে, আপনারা আপনাদের ঘরগুলোতে গিয়ে আপনাদের স্ত্রীদেরকে, আপনাদের মাকে, আপনাদের বোনকে, আপনাদের সন্তানকে আপনারা পর্দার ভিতরে নিয়ে আসেন। মুস্কান আমাদেরকে অমুসলিমদের সামনে দাঁড়িয়ে এটাই বুঝিয়ে দিয়েছে সব শক্তির উপরে যার শক্তি তিনি কি। সুতরাং আজকের এই মাহফিলটা শুরু করতে চাই আল্লাহ পাকের বরকতের ঘোষণা দিয়ে, আরেকটা বার পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন আফতাবুন নবুয়্যা শাহিনশাহে দু জাহান আকে নামদার তাজদার মদিনা আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুক সকলে পড়েন আমিন। আমি দেখতে চাই আজকের এই মাহফিল থেকে 50% শুনে কে কে বাড়ি চলে যাবেন হাত উঠায় দেখান। ইনশাল্লাহ বলে একজন দুইজন তিনজন চারজন হাত তুলছে। আপনাদের বাড়ি কোন জায়গায়? গোপালগঞ্জের একেবারে শেষ সীমানা তো, এই জন্য এই তিনটা চাবি কন্ট্রোল করবেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন, পাঁচটা আলামতকে সাথে নিয়ে চলবেন। যিনি আপনাকে আমাকে কঠিন মুসিবতের সময় মনে রাখবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে কবুল আর মঞ্জুর করুক সকলে পড়েন আমিন। আমরা হাত উঠাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين يا الله কোন কোন শীতের মাঝে বৃষ্টির মত করে ওশগুলো পড়তেছে, রব্বুল আলামিন আপনার গোলামেরা কষ্টকে কষ্ট মনে না করে দিনের মহব্বতে জান্নাতের মহব্বতে এই ময়দানে বসে কথাগুলা শুনল, রব্বুল আলামিন মেহরবানি করে কথাগুলার উপরে আমাকে শ্রোতাদেরকে আমল করার তৌফিক দিন। আল্লাহ তাআলা যতজন হাত উঠিয়েছি এমন কেউ নাই গুনাহ করি নাই, আল্লাহ বড় বড় গুনাহ করে ফেলেছি, রব্বুল আলামিন চোখ দিয়ে গুনাহ করে ফেলেছি, জবান দিয়ে গুনাহ করে ফেলেছি, হাত দিয়ে গুনাহ করে ফেলেছি, কান দিয়ে গুনাহ করে ফেলেছি, আল্লাহ তাআলা বন্ধুদের পাল্লায় পড়ে গুনাহ করে ফেলেছি, মেহরবানি করে জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন যতজন হাত উঠিয়েছে অনেকের মানা কবরের কবর বাসি হয়ে গেছে মা, আল্লাহ মায়ের কথা মনে পড়ে গেছে গো আল্লাহ। আজকেও বাসা থেকে আসার সময় মায়ের কাছ থেকে বিদায় নিলাম, আম্মা আমার জন্য দোয়া করবে, আমি তাকায় দেখি আমার মা এক নজরে আমার দিকে তাকায় আছে, আল্লাহ আজকে শরীরটা অনেকটা অসুস্থ, অসুস্থ শরীর নিয়ে বসছি রে মালিক, রব্বুল আলামিন বার বার মা তাকায় ছিল আর বলতেছিল শরীরটা কেমন লাগে, রব্বুল আলামিন যেই মা
পথ পানে তাকায় থাকে যেই মা সন্তানের ব্যথা ব্যথিত রব্বুল আলামিন মেহরবানি করে মায়ের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ তাআলা জানি না কার কার না জানি আব্বা না আল্লাহ যেদিন বাপ হলাম সন্তানের জন্য কেমন মায়া বাপার পর থেকে চিন্তা বেড়ে গেছে আল্লাহ আমাদেরকেও তো আমার বাপ আল্লাহ আমাদের আব্বা এত আদর করে লালন পালন করেছে বাজার থেকে নিজে কষ্ট করে পায়ে হেঁটে আসত আমাদের জন্য নানা রকমের মজা নিয়ে আসত আমাদের হাতির মধ্যে উঠা দিত মালিক এইরকম বাপ যার নাই অন্ধকার কবরে চলে গেছে একটা সুন্দর বাড়ি বাপ দেখে যেতে পারে নাই চাকরিটা দেখে যেতে পারে নাই এখন কত রকমের খানা খায় বাপরে খাওয়া দিতে পারে নাই এইরকম সন্তান যারা হাত উঠিয়েছে বাবার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতি বানান আল্লাহ অল্প সময়ের এলাকার তরুণেরা মিলে এত সুন্দর জান্নাতি আয়োজন সাজিয়েছে আল্লাহ আসার পর থেকে তরুণেরা ক্লান্ত হয়ে গেছে কোনটা রেখে কোনটা করবে রব্বুল আলামিন গান বাজনার জন্য গানের জন্য তারা কষ্ট যতজন হাত উঠিয়েছে অনেকের মানা অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেছে মা আল্লাহ মায়ের কথা মনে পড়ে গেছে গো আল্লাহ আজকেও বাসা থেকে আসার সময় মায়ের কাছ থেকে বিদায় নিলাম আম্মা আমার জন্য দোয়া করবে আমি তাকায় দেখি আমার মা এক নজরে আমার দিকে তাকায় আছে আল্লাহ আজকে শরীরটা অনেকটা অসুস্থ অসুস্থ শরীর নিয়ে বসছি রে মালিক রব্বুল আলামিন বার বার মা তাকায় ছিল আর বলতেছিল শরীরটা কেমন লাগে রব্বুল আলামিন যেই মা পথ পানে তাকায় থাকে যেই মা সন্তানের ব্যথা ব্যথিত রব্বুল আলামিন মেহরবানি করে মায়ের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ তাআলা জানি না কার কার না জানি আব্বা না আল্লাহ যেদিন বাপ হলাম সন্তানের জন্য কেমন মায়া বাপার পর থেকে চিন্তা বেড়ে গেছে আল্লাহ আমাদেরকেও তো আমার বাপ আল্লাহ আমাদের আব্বা এত আদর করে লালন পালন করেছে বাজার থেকে নিজে কষ্ট করে পায়ে হেঁটে আসত আমাদের জন্য নানা রকমের মজা নিয়ে আসত আমাদের হাতির মধ্যে উঠা দিত মালিক এইরকম বাপ যার নাই অন্ধকার কবরে চলে গেছে
একটা সুন্দর বাড়ি বাপ দেখে যেতে পারে নাই, চাকরিটা দেখে যেতে পারে নাই, এখন কত রকমের খানা খায়, বাপরে খাওয়া দিতে পারে নাই। এই রকম সন্তান যারা হাত উঠিয়েছে, বাবার জীবনের গুনাহ খাতা মাফ করে দি, জান্নাতি বানান আল্লাহ তাআলা। অল্প সময়ের এলাকার তরুণেরা মিলে এত সুন্দর জান্নাতি আয়োজন সাজিয়েছে, আল্লাহ আসার পর থেকে তরুণেরা ক্লান্ত হয়ে গেছে, কোনটা রেখে কোনটা করবে। রব্বুল আলামিন গান বাজনার জন্য, গানের জন্য তারা কষ্ট।